গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। প্রথমেই তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ বলতে চাই। অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে আমি এত কম পোস্ট করেও তোমরা এত ভালোবাসা দেবে বা এতটা সাপোর্ট আমি পাবো, সত্যি আশা করিনি। তো মানে সত্যি আমার মনে হয় যারা খুব সুন্দর একটা কমিউনিটি আমরা বানাতে পেরেছি, যারা একে অপরকে প্রচণ্ড সাপোর্ট করে, সো থ্যাংক ইউ সো মাচ। এই টাইমটা আমার তোমাদের সাপোর্ট খুব দরকার ছিল, তো তোমরা যেভাবে সাপোর্ট করেছো আই এম সো ব্লেসড যে তোমরা আছো আমার লাইফে। সো সত্যি মন থেকে বলছি যে আমি জানি না আমি এতটা ডিজার্ভ করি কি না, বাট তোমরা আমাকে অনেক দিয়েছো, যতটা না ডিজার্ভ করি তার থেকে অনেক বেশি পেয়েছি তোমাদের থেকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। তো আজকে অনেকটা সকালে উঠেছি, আজকে আমার দুজনেরই অফিস, আজ সৌভিক অনেক সকালে বেরিয়ে গেছে। এবার সৌভিক যেহেতু সকালে বেরিয়ে গেছে, ওই জন্য আমারও ঘুমটা ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে সকালবেলা উঠে আর কী করবো, পড়তে বসে, তো ওই জন্য পড়তে বসবো, মানে বসিনি এখনও, বসবো। তার আগে আমি আমার লেবু জলটা বানাবো, তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। সবার আগে পিছনে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলে না, ওই জন্য সকাল থেকে মোটামুটি 5টা থেকে দুমদাওয়া শুরু হয়ে যায়। তো আমি দেখো না, তোমাদের আগে ব্লগে তো বলেছিলাম যে আমি 11 থেকে একটা সেট কিনেছিলাম, সরি একটা ক্যাসেরল বিরিয়ানি পট অর্ডার দিয়েছিলাম। তো যেহেতু খুব ভালো লেগেছে, ওই জন্য আমি পুরো সেট আরেকটা অর্ডার দিয়েছি। তো তার মধ্যে এটা আমি আবার আজকে ইউজ করছি। তো এটা একটা 16 সেন্টিমিটারের সসপেন, তোমাদেরকে আগেও বলেছিলাম। এটা পুরো বডিটা হচ্ছে কাস্ট অ্যালুমিনিয়ামের, আর প্রিমিয়াম গ্রানাইট ননস্টিক কোটিং আছে পিছনে। তোমরা এটা গ্যাসেও বসাতে পারবে, ইন্ডাকশনেও বসাতে পারবে। আর এই জায়গাটা হচ্ছে উডেন ফিনিশ দিয়ে বানানো আছে, ঠিক আছে। আর ইট কামস উইথ আ লিড, এইখানটাও পুরো উডেন ফিনিশ আছে। হয়ে গেছে আমার লেবু জল রেডি। আগে ব্লগেও তোমরা 2-3 জন বাইং লিঙ্ক চেয়েছিলে, আমি যদিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম, তো এইবারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আর না, আমার মনে হয়েছে যে বাকি কোম্পানি কুকওয়্যারের থেকে না এটা কোয়ালিটিও ভালো, প্লাস প্রাইসটাও অনেক কম, তো ওই জন্যই আর কি এইটা নেওয়া। তো চলো এবার শুরু করা যাক। প্রত্যেকবার আমার তরফ থেকে একটা ভুল হয়ে যাচ্ছে, মামনি মানে ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ উঠে গেছে, আমি বললাম যে একটু শুয়ে থাকো, কারণ আজকে আসলে আমাদের টিফিন বানানো নেই, রান্না নেই, আরামসে শুতে পারে, কিন্তু না উঠে যাবে, ওই আমরা উঠে গেছি উঠে যাবে। যাই হোক, তো যেটা বলছিলাম, তোমরা প্রত্যেকবার জিজ্ঞেস করছিলে যে কিসের পরীক্ষা কিসের পরীক্ষা, আমি বারবার ভুলে যাচ্ছিলাম তোমাদেরকে বলতে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমি এখন ক্লেরিক্যাল পোস্টে আছি, ঠিক আছে। তো এই পোস্টটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নাম, আর আমি যে পরীক্ষা যেটার জন্য পরীক্ষা দিচ্ছি সেই পোস্টের নাম হচ্ছে সিনিয়র সেকশন অফিসার, ঠিক আছে। সো আমি যদি সত্যি যদি আমি এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারি ঠাকুরের দয়ায়, তাহলে মনে করবো যে হ্যাঁ লাইফে একটা জায়গায় আমি পৌঁছেছি। যাই হোক, তো আর কী জানি জিজ্ঞেস করছিলে, আর কিছু জিজ্ঞেস করছি, হ্যাঁ আর ডেট জিজ্ঞেস করছিলে, ডেট হচ্ছে 18-19 জুন, 18th জুন 19th জুন, এই দুদিন পরীক্ষা হবে, 4টে পেপারের পরীক্ষা, 18 জুন 2টো পেপার আর 19 জুন 2টো পেপার। আজকে আমি যেটা করতে বসবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, যেটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তাও আমাদের যা সিলেবাস আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড 12 অনুযায়ী, আর হলো বিকম লেভেলে। হ্যাঁ, যে মানুষটা মানে আমার মতো ম্যাক্সিমাম জন, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রিম থেকে বিলং করে, খুব কম, ভীষণ কম স্টুডেন্ট আছে যারা মানে কমার্স ব্যাকগ্রাউন্ড। তো সত্যি কথা বলতে আমি আমার মতন অনেকেই আছে যারা কমার্স কিচ্ছু জানে না। তো হঠাৎ করে যদি এখন বলে তুমি স্ট্যান্ডার্ড 12-এর অ্যাকাউন্টেন্সি করো বা এখন বিকম লেভেলের অঙ্ক করো, তাহলে কি পারবো বলো? আমি জানি না আদৌ, এই পেপারটা আমার খুব ডাউটফুল যে আমি কী করবো আদৌ, বিকজ গোটা 200 নম্বর মার্কস আছে এটার ওপরে। আই ডোন্ট নো কী হবে। তো আজকে থেকে আমি শুরু করলাম অ্যাকাউন্টেন্সি, ব্যালেন্স শিট, বিআরএস, তোমরা হয়তো অনেকে স্টুডেন্ট আছো, বাট আমি কিচ্ছু জানি না এটার ব্যাপারে, খুব চাপে আছি গো এইটার জন্য। আমাকে সবাই বলছে তোর চোখ মুখ ঢুকে গেছে, কারোর সাথে কথাবার্তা বলিস না। আমি এইটার জন্য আরও বেশি চাপে আছি, কারণ এই পেপারটা যদি আটকে যায় মানে তাহলে গেল পুরো, মানে কোয়ালিফাই করতে পারবো না আমি। এইসবে
সকালে বাড়িতে ঢুকলাম, বাজে এখন 7:40। আর আমার পিছনে দেখতে পাচ্ছি টিভি অলরেডি চলে এসেছে, এসে ইনস্টলও করে দিয়েছে। আর এইটা হচ্ছে সাউন্ড বার, এটার সাথে এটা হচ্ছে সেট। আমি কিছুই জানি না এগুলোর ব্যাপারে, আমার গ্যাজেটসের ব্যাপারে আসলে অত আইডিয়া নেই, বাস এইটুকুনি জানি এই টিভিটা হচ্ছে এলজির আর এই সাউন্ড বারটা হচ্ছে স্যামসাংয়ের, বাকি আমি ডিটেলস আর কিছু জানি না, আমার অত ইন্টারেস্টও নেই সত্যি কথা বলতে। আমি ফ্রেশ হইনি প্রচুর দিন ধরে, একটা টিভি কিনবো 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 করছি, আগেবার ওয়ার্ল্ড কাপ ছিল তখন থেকে, কারণ আমাদের যে টিভিটা আছে সেটা বেসিক্যালি মাই দেখে, কারণ ওটাতে কোনো কিছু চ্যানেল নেওয়াই নেই, আর ওটা স্মার্ট টিভিও নয়। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে খেলা দেখার জন্য একটা টিভি কিনবো, তো আগেবার ওয়ার্ল্ড কাপ চলে গেলো তখন কেনা হয়নি, বাট এবারে টি20 ওয়ার্ল্ড কাপ আসছে তো, মানে ক্রিকেট, তো সেই জন্য একটা টিভি আমি দেখতে এসেছি, দেখি কোনটা পছন্দ হয়, তো আশা করছি আজকে নিয়ে নেবো, পছন্দ করে হয়ে গেলে আমি নিয়ে নেবো। মৌসুমি আসতে পারেনি, মৌসুমি বাড়িতে প্রচুর পড়া আছে সেই জন্য পড়ছে, আর আমি দেখে ফাইনাল করে আমাকে বলে তুমি নিয়ে নিই, আর ভিডিওটা করে দিই। পছন্দের হচ্ছে এই চারটের মধ্যে করোটা, এটা খুব ভালো লেগেছে, এটা স্যামসাং, এটাও স্যামসাং, এটা এলজি, এটা এলজি। অ্যাকচুয়ালি আমার এইটা আমার খুব পছন্দ হয়েছে, এই মডেলটা খুবই পছন্দ হয়েছে, এটাকে এটাকেই নেবো ভাবছি, তো ওটাই ফাইনাল, এটা এই মডেলটা এটাই ফাইনাল করে নিলাম, পেমেন্টও করে দিয়েছি, কত নিয়েছে সেটা আর বলছি না, ওটা পরে বললো মৌসুমি বলবে তোমাকে, তো দেখা যাও। চলো বাড়িতে গিয়ে এটা কালকে আপনার ইনস্টলেশন হবে, কালকে ডেলিভারি হবে, কালকে ইনস্টলেশন হবে, কালকে এটাকে নিয়ে নেবো। এটা সৌভিক এসেই সবার আগে টিভি চালিয়ে দিয়েছে, ও সবথেকে বেশি এক্সাইটেড ছিল এই টিভিটার জন্য। এই টিভিটা যখন কেনা মানে হওয়ার কথা হচ্ছিল তখন এই নিয়ে আমার সাথে সৌভিকের একটুখানি মত পার্থক্য ছিল, বিকজ আমি কোনোদিন এত বড় টিভি মানে অনেস্টলি আমি কোনোদিন দেখিনি, আর আইডিয়া নেই, আর আমি এত মানে দামি টিভি কখনো পছন্দও করি না, বাট ওর যেহেতু পছন্দ ছিল ও আমার বলেছিল এখানে প্রচুর ফিচার আছে, খুব ভালো খুব ভালো, ওই জন্য আর কি এটা নেওয়া। তো কী ভালো আছে সেইটা দেখানোর জন্যই ও এখন চালিয়ে আমায় দেখাবে একটা ভিডিও, যে পিকচার কোয়ালিটি নাকি অসাধারণ। ভালো তো একই, হ্যাঁ মানে কোয়ালিটি তো একই, তো তুই বললি স্পেশাল কি আছে কি বুঝবো, দেখি চালা তোর কি স্পেশাল, আসো দেখো। বহুত দিনের শখ আজকে ফুলফিল হলো, প্রায় 10 বছর ধরে এটা চিন্তা ছিল যে একটা বড় টিভি লাগাবো, একটা কুমকুমে হোম থিয়েটার থাকবে, আমার হোম থিয়েটারটা ভালো ছিল কিন্তু এটা খারাপ হয়ে গেছে, এবার ওয়ার্ল্ড কাপের আগেই ভেবেছিলাম নেবো, তো তখন পয়সা করি সত্যি হাতে ছিল না, তো এখন মামাই আমাকে দিয়েছে আর আমি সেটা দিয়ে টিভি কিনেছি। তুই আগের মাসে দিলি না ওই টাকাটা, ওইটাতে আর বাকিটা অ্যাড করে আমি টিভি কিনে নিয়েছি একটা, আর রাখতে পারলাম না, নিজের মনকে আর বোঝাতে পারলাম না, মনে হচ্ছে যে মনে হলো যে কিনবো কিনবো না, এত টাকা দাম, এত টাকা আমি দাম যদিও বলিনি, কিন্তু ভাবছিলাম যে কিনবো কি কিনবো, কাকে বলিসনি, সবাই এটার অ্যাকচুয়াল দাম আমিও জানি না নাকি, না 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 তুই জানিস, আমি বাকি দেবদের সবাইকে বলিনি দাম, কারণ দামটা বলতে খুব অড লাগে, খেলা দেখে মন ভরে মুভি দেখবো, তো পরীক্ষা শুধু হতে দেরি, তারপর যত মুভি আছে সব একবার থেকে দেখা শুরু করবো রাত্রিতে। সৌভিক এতটাই এক্সাইটেড হয়ে গেছে, বক 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 করেই যাচ্ছে, কতক্ষণ ধরে টিভি চালিয়ে এই দেখছে ওই দেখছে, ও আবার এখন ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে এসে বসে বলছে যে ও নাকি পুরো সেট করে দেবে সব কিছু, ও বলছে আমি যতটাই এক্সাইটেড তোর মধ্যে 1% এক্সাইটমেন্ট দেখছি না, মানে আমি বুঝতে পারছি আমি মানে কী করবো আমি বুঝতে পারছি না, মানে আই এম হ্যাপি যে হি ইজ হ্যাপি, আই এম হ্যাপি দ্যাট হি ইজ হ্যাপি, আমি এটার জন্য খুশি না যে এত বড় একটা টিভি এসছে, কারণ আমার হলেও হয় না হলেও হয় আমার কোনো অসুবিধা নেই, কারণ সত্যি কথা বলতে আমি ট্যাব বা ল্যাপটপ কোনো একটা জায়গায় দেখি না, আর ওই টিভিটা রাখাই হয়েছে মামানির জন্য, ওই জন্য আমরা ওই টিভি দেখিও না, তো সৌভিকের খুব ইচ্ছে একটা বড় টিভি হবে, ব্যাস
দ্যাট ইজ ইট। তো আমি মেডিটেশনও করে নিয়েছি, বসে গেছি এবার পড়তে। চলো এবার টাইমার দিয়ে নিই অ্যান্ড লেটস স্টার্ট। আজকে অনেক অনেক কিছু কভার করার আছে, তো আমার মনে হয় অনেকটা সময় লাগবে। তো হ্যাঁ চলো এবার শুরু করা যাক। সৌভিক না, আজকে অফিস থেকে ফেরার সময় বাজার করে এনেছি, বুঝলে? কালকে ফ্রাইড রাইস বানাবে, ইয়ে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে নাকটা, আর পনিরও এনেছে। কালকে ফ্রাইড রাইস হবে আর পনিরও হবে কালকে, বাট আজকে ও আমার জন্য চিলি চিকেন বানাচ্ছে, যে আমি ও দেখতে চাইছি আমি খেতে পারি কি না চিলি চিকেন। আর এখানে সমস্ত কাটাকুটি হয়ে গেছে, ভাজাভুজিও হয়ে গেছে। আর ওখানে মামুনি ভাতও বসিয়ে দিয়েছে, এটা রান্না হয়ে গেলে তারপরে আমি পড়তে পড়তেই উঠে গেলাম। আমি জাস্ট এইটুকুনি পার্ট আমি রেকর্ড করতে চাইছিলাম, না মানে শো অফ করার জন্য না, মানে আমি একটা কমেন্ট আসলে পেয়েছিলাম যে তুমি দেখাতে চাও যে তোমার বর কত ভালো। না গো, আমি মানে কাউকে আমার এটা প্রুফ করে কি হবে বলো? আমি তো মানে কি গেনার হবো আমি যদি কাউকে প্রুফ করে দিই যে আমার বর আমার জন্য কত করে? না, দ্যাট ইজ নট মাই ইন্টেনশন। বেসিক্যালি যেদিনকে আমি ভিডিও বানাই সেদিনকে আমার লাইফে যা যা হয় আমি সেগুলোই দেখাই। আর হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু আমি ভিডিওতে এগুলো দেখাই তাদের জন্য, মানে সেই সব ছেলেদের উদ্দেশ্যে, ধরো যাদের ধরো মানে ওয়াইফরা ওয়ার্কিং নয়, যারা হোম মেকার, যারা বাড়িতে থাকে। অনেক সময় না এরকম ভেবে নেওয়া হয় যে বাড়িতে যারা থাকে তাদের কোনো কাজ নেই, তো মানে বাড়ি মানে অফিস থেকে বর এসে একদম টায়ার্ড হয়ে যখন আসে, আমি একদম পারবো না, সমস্ত দায়িত্ব তোমার, মানে এক আধদিন তো এরকমও হতে পারে না যে বউয়েরও শরীরটা ভালো লাগছে না, বউয়েরও ইচ্ছা করছে না রান্না করতে। তো সেই সমস্ত দিন তোমরাও করে দিতে পারো, আমি ছেলেদের উদ্দেশ্যে বলছি, করে দিতে পারো। এক আধদিন করলে কী আছে বলো? সেই তো আর কিছু না, ইটস জাস্ট স্মল হ্যাপিনেস, আর কিছুই না। জাস্ট একদিন তাকে একটু খুশি করা, দ্যাট পার্সন উইল ফিল ভেরি স্পেশাল। বিশেষ করে তোমার বউ ভীষণ খুশি হবে এইটুকুন করাতে। আর কতক্ষণ লাগে হার্ডলি? এক ঘন্টা, এক দেড় ঘন্টা। জানি অফিস থেকে এসে রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়, বাট একদিন এক দেড় ঘন্টার জন্য যদি করো তাহলে আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হওয়ার কথা। এটাই আর কি বলার ছিল। এবার আবার পড়তে বসি। তাড়াতাড়ি বানিয়েছি একদম অফিস থেকে এসে, মানে বাজার করে এসে সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছি, একদম টাইম ছিল না, কারণ আমার পটিতে লাগে, মানে আমার বাথরুমে লাগে এক ঘন্টা, তো সেই জন্য তাড়াতাড়ি করেছি। আর করেছি দেখো কি, এই যে এটা হচ্ছে চিলি চিকেন, ওই এক আইটেম আমি যেটা বানাই সেইটাই, সেইটা একই রেসিপি আর বললাম না, ওইটা একটা ভাজা ভাত মানে ফ্রাইড রাইস, একটু ঘি দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু গরম মশলা আর একটু জিরে দিয়ে জিরা রাইস টাইপের বানানোর চেষ্টা করেছি। জানি না খেতে পারবে কি না, অবশ্য এগুলো খুব একটা ভালোবাসে না। আচ্ছা, তো ঘড়িতে বাজে এখন 10:40, তো অলরেডি খাবার। এটা কি মানে, তুই কখন বানালি এটা আবার? হ্যাঁ, ঝটঝট করে বানিয়ে দিয়েছি, কিন্তু মাথা খারাপ হয়ে গেছে যে এত কিছু করতে গেলি কেন? শুধু ভাত খেতে পারবি না, ওই জন্য এটা বানিয়ে দিলাম। বাবাই এখন বসেছে তো নিয়ে, দেখা যাক খেতে পারে কিনা। পারবি? কি মনে হচ্ছে দেখ খে। হ্যাঁ আমি এবার ঢুকবো, আমি বলে দিচ্ছি আমার এবার এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে। হ্যাঁ আরামসে বসে বসে চিন্তা করতে করতে পটি হবে আমার, বিভিন্ন আমার জীবনে যত চিন্তা আছে আমার ওখানে হয়, তাছাড়া আমার কোনো চিন্তা নেই। একদম শরীরটা চলছে না, কোনো রকমের ঠেলে সে চালাচ্ছি, তো আমি আর পড়তেও পারবো না, পড়া খুব একটা ভালো হলোও না। তো আমার সত্যি কথা বলতে অফিস থেকে ছুটি নিতে খুব ভালো হতো, আমি পড়া হতো তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে মৌসুমি কত পড়ছে, ঘন্টা হচ্ছে, শুধু স্যাটারডে সানডে হচ্ছে, সরি বাকি দিনগুলোতে হচ্ছে না।
গুড আফটারনুন সবাইকে। কালকের রান্নার কন্টিনিউশনও হচ্ছে আর কালকের ব্লগেরও কন্টিনিউশন হচ্ছে। এখানে আমি ঝটঝট করে কেটে ফেলেছি পনির, মায়ের জন্য বানাবো চিলি পনির। এখানে সবজি সব কাটা আছে, এখানে হবে এই দেখো এখানে কাটা আছে সবজি, তাতে বানাবো আমার স্টাইলে ফ্রাইড রাইস। মানে এটা পুরোপুরি আমি আমার মতো বানাই। এখন শুরু করছি ফার্স্ট চিলি পনির দিয়ে, চিলি পনির বানাবো, তারপর গরম গরম ফ্রাইড রাইস করে খেয়ে নেবো। কারণ অলরেডি দুটো বেজে গেছে, বানাতে পারতে পারে তিনটে বেজে যাবে, তিনটে সাড়ে তিনটে হয়ে যেতে পারে। তো তাড়াতাড়ি করে বানাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। দেখতে খুব সুন্দর লাগে, দেখো বেল পেপার দিলে খুব সুন্দর দেখতে লাগে, লাল হলুদ। ওগুলো সবজিগুলো ভাজার পরে তিন রকমের সস দিয়েছি, চার রকমের সস ইনফ্যাক্ট। টমেটো সস, এই যে টমেটো সস আছে এর মধ্যে, টমেটো সসটা ভেতরে আছে, যাই হোক টমেটো সস, গ্রিন চিলি, রেড চিলি আর সয়া সস, আর অল্প একটু ভিনেগার দিয়েছি। ট্যাঙ্গি টেস্ট আসে, যেন টক টক টেস্ট আসবে। তো সেইগুলো দিয়ে এখন জাস্ট এবার এই পনিরগুলো কাটা আছে, পনিরগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে কমপ্লিট আমাদের চিলি পনির। এই একটা ছোট্ট কড়াই বার করেছি, ছোট্ট কড়াই হবে ফ্রাইড রাইস পুরো একবারে, যার রাইস আছে এক কেজি চাল আছে, তো পুরোটাই ভাবছি একবারে করে দেবো, তাড়াতাড়িও হয়ে যাবে। কারণ ওদিকে মৌসুমি খাওয়ার টাইম হয়ে গেছে, আমরাও খেতে পেয়ে গেছি, আমরাও খেয়ে নেবো। আর আমার এখানে সবজি অলমোস্ট ভাজা হয়ে গেছে, যা শুধু মটরশুঁটিগুলো এবার দিয়ে দেবো, দিয়ে রাইসটা দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দেবো, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে এখন ফাইনাল, এই দেখো ফাইনাল লুক ফ্রাইড রাইসের এমন হয়েছে। খেয়ে দিয়ে তারপরে বুঝতে পারবো, দেখতে দারুণ হয়েছে এটুকু বলতে পারি। তো খাওয়া খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সবাই তোমাদেরকে বলেছিল যে খাওয়ার পর তারপর তোমাদেরকে জানাবে যে কীরকম হয়েছে। তো জেনুইনলি খুব 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 ভালো হয়েছে। পনিরটা আমি খাইনি, কারণ আমার ভাল লাগছে না আসলে পনির খেতে। তো বাট চিকেন আর রাইসটা খুব ভালো, তোমরা সবাই জানো যে খুব ভালো করেই এটা। আর এখনও এইখানে আছে আর জামা পড়েনি, তো ওই জন্য ওকে আর দেখাচ্ছি না। ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। আমি জানি ভিডিওটা হয়তো অত ভালো হয়নি, কারণ পারছি না গো, মানে এর মধ্যে পড়ে আমি ম্যানেজ করতে পারছি না আসলে। তো মানি নাও, এই জাস্টটা কয়েকদিনের ব্যাপার, আবার নতুন করে আবার শুরু করবো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, বাই।